এডিটরে কেমন করে দেখো, ফটো এডিটর ওপেন করলাম, এখানে পেজ গাড়ি আছে, সব কিছু অপশন অন আছে, ক্যামেরা আছে, ক্যামেরার থেকেও ডাইরেক্ট ফটো নে। এবার নিউতে গেলে এখানে পেজ ওপেন হবে, এখানে পিক আছে, এমএম আছে, সেন্টিমিটার আছে, যে কোনো হিসেব নিতে পারো, পেজ ব্যাকগ্রাউন্ড নিতে পারো, ব্যাকগ্রাউন্ডের কালার আছে, রেড কালার চাইলে রেড কালার, হোয়াইট কালার, যে কোনো পেজ সাইজ সেট করতে পারো, এখান থেকে আবার A4 সাইজও নিতে পারো, A4 সাইজ যে কোনো সাইজ নিতে পারো। কালার নিয়ে নিলাম, ওকে করলাম, ওকে। এবার এখান থেকে নিচে অপশন আছে, কালার আছে, কার্ভস আছে, এখান থেকে বিভিন্ন রকম অপশনগুলো আছে, এখানে পরে নিতে পারো, পরে ভালো করে দেখতে পারো, ড্রয়িং করতে পারো, এখানে এভাবে ড্রয়িং করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, এখানে ওকে। এবার ওকে করো, যে কোনো কালার করতে পারো, তারপর ব্যাক চাও। এবার আমি এখান থেকে কিছু ড্রয়িং, কী করে কিছু ডিজাইন বানানো যায় সেটা দেখাবো। এবার টেক্সটে যাও, টেক্সটে গিয়ে এখান থেকে প্লাস অপশনে গেলাম, প্লাস অপশনে গিয়ে এখান থেকে ইমেজ, ইমেজের থেকে গ্যালারি, গ্যালারির থেকে এখান থেকে আমি কিছু প্লাগ নিয়ে নিলাম। প্লাগ এখানে নেওয়ার আগে খেয়াল রাখতে হবে, কিছু যদি আগে ক্রপ কিন্তু এখান থেকে করতে হবে, হ্যাঁ, ক্রপ করার অপশন আছে, এখান থেকে ক্রপ করে নিয়ে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে ছোটো বড়ো করা যাবে। এবার আমি আরও কিছু নিতে পারি, এখান থেকে আমি প্লাসে গিয়ে গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে আরও কিছু তোমার লোগো থাকলে, থাকলে লোগো সবসময় থাকবে, পিএনজি ফাইলে থাকতে হবে, পিএনজি ফাইলে থাকতে হবে, তবে পিএনজি ফাইলে থাকলে নয়তো কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, সবসময় পিএনজি ফাইল নিতে হবে, পিএনজি ফাইল নিলে কি ব্যাকগ্রাউন্ড আছে আসবে না। এবার আমি এখান থেকে কিছু টেক্সট নিতে পারি, এখানে কিছু শেপও নিতে পারো, যে কোনো শেপ ইউজ করতে পারো, যে কোনো শেপ অ্যাপ্লাই, হ্যাঁ, যে কোনো শেপ অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই দরকার নেই তো আমি কোনো নিচ্ছি না। এখানে আমি টাইপ করতে পারি, এখানে টাইপ করার আগে টেক্সটের কালার চেঞ্জ করতে পারো, যে কোনো কালার নিতে পারো, হ্যাঁ, যে কোনো কালার চেঞ্জ করতে পারো, কালার এখানে কালার নাও, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এর এখানে আমি লিখিন হ্যাপি সানডে, ক্যাপিটাল স্মল তো তোমাদের সবাই জানোই তো, হ্যাপি সানডে, অ্যাপ্লাই, এখান থেকে আমি হ্যাপি সানডে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে দেখতে পারো, এখান থেকে কিছুটা আমি হ্যাপি সানডে উপরেও রাখতে পারি, নিচে রাখতে পারি, কিন্তু যদি আমি উপর নিচেও করতে পারি, ফন্ট চেঞ্জ করতে গেলে এখান থেকে তিন ডটগুলো আছে, এখানে ক্লিক করলে ফন্ট, ফন্ট অপশন, এখানে যে ফন্ট চাই সে ফন্ট নিতে পারো, বড়